নবীন বরণ, সদ্য স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে জীবনে পা রাখা ছেলে মেয়েদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। প্রতিটি মহাবিদ্যালয়ে এই নবীন বরণের রীতি রয়েছে। এই দিনটিতে কলেজের সিনিয়র ছাত্রছাত্রীরা নবাগত বিদ্যার্থীদের বরণ করে নেয়। রীতি মেনে প্রতি বছরের ন্যায় এই বছরও কৈলাসহ রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে নবীন বিদ্যার্থী বরণ উৎসব অনুষ্ঠিত হল বুধবার। এই দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য প্রাণী সম্পদ বিকাশ এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুধাংশু দাস। এছাড়া উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল, অধ্যাপক ডক্টর তরুণ কুমার সিনহা, আইনজীবী তথা সমাজসেবক সন্দীপ দেবরায়, সমাজসেবক সঞ্জিত সাহা সহ অন্যান্যরা। এদিন স্বামী বিবেকানন্দ বাগদেবী সরস্বতীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে নবীন বিদ্যার্থী বরণ উৎসবের সূচনা হয়। এদিন নবাগত বিদ্যার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, ভালো ছাত্র কিংবা ছাত্রী হওয়ার আগে ভালো মানুষ হতে হবে। শুধুমাত্র ডিগ্রি অর্জন করলেই চলবে না, জীবনের সঠিক ও সৎভাবে বাঁচার শিক্ষাও এই মহাবিদ্যালয় থেকে গ্রহণ করতে হবে। পড়াশোনা কমপ্লিট করে একটা ডিগ্রি নিয়ে যাবেন এমনটা নিশ্চয়ই নয়, তার সাথে সাথে আপনাদের জীবনের পথ চলার, পথকে সুগম করা অন্যতম হাতিয়ার কিংবা আপনার জীবনের সফলতার চাবিকাঠি এই কলেজ থেকে নিয়ে যাবেন, এটা আমি প্রত্যাশা রাখি। এটা ঠিক প্রত্যেক কলেজে যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হন তাদেরকে কলেজ কর্তৃপক্ষ বা সিনিয়র স্টুডেন্টরা আন্তরিকতার সহিত বরণ করেন এবং আগামী দিন এই কলেজের পথ চলার ক্ষেত্রে তাদের উৎসাহিত করার কাজ করে। রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে আসার সুযোগ হওয়া মানে আমার জন্য একটা বাড়তি পাওনা, কারণ আমি নিজেও এই কলেজের প্রাক্তন ছাত্র। 2008 সাল থেকে 2011 সাল, এই 3 বছর আমি এই কলেজের ছাত্র হিসেবে পড়াশোনা করার সৌভাগ্য আমার হয় এবং এখান থেকে অনেক কিছু আমরা শিখেছি। এদিন নবীন ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন উপস্থিত বক্তারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।